আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাতু সম্মানিত শিক্ষক মণ্ডলী কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন জেনিত ম্যাথ স্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সম্মানিত শিক্ষকমণ্ডলী আমি আজ আলোচনা করব। যশোর শিক্ষা বোর্ডে ক্লাসরুমে কিভাবে ভিডিও ক্লাস আপলোড করতে হবে গত পর্বে আমি আলোচনা করেছি যশোর শিক্ষা বোর্ডের ভিডিও ক্লাস আপলোড করতে হবে কীভাবে সেটি কম্পিউটারের সাহায্যে আজকে আমি এটা আলোচনা করব কিভাবে। মোবাইলের সাহায্যে সহজেই আপলোড করা যায় সম্মানিত শিক্ষক মণ্ডলী আপনারা নিশ্চয় অবগত আছেন যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রত্যেকটা শিক্ষককে মাসে কমপক্ষে পাঁচটি ক্লাস আপলোড করতে হবে এটা যশোর শিক্ষা বোর্ডের নির্দেশনা সেই নির্দেশনা মোতাবেক ক্লাস আপলোড করতেই হবে এজন্য কিভাবে সহজেই ক্লাস আপলোড করা যায় সেই প্রক্রিয়া আমি খুঁজে বের করার চেষ্টা করেছি তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে যে কিভাবে মোবাইলের সাহায্যে যশোর শিক্ষা বোর্ডের ক্লাস আপলোড করা যায় সম্মানিত শিক্ষক এর জন্য আমাদেরকে মোবাইল স্ক্রিনে চলে যেতে হবে মোবাইল স্ক্রিনের যে কোনো ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে আমি গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিচ্ছি আমি গুগল ক্রোমে গেলাম প্রথমে গুগল ক্রোমে গিয়ে এখানে বারে আমাকে লিখতে হবে যশোর বোর্ড ডট গভ ডট বিডি এই ঠিকানায় ঢিকতে হবে আমার এখানে যশোর বোর্ড লেখা আছে এর জন্য আমি এই ঠিকানায় ঢুকে গেলাম প্রথমে যে আমাদের পেজ আসবে যশোর বোর্ডের সেটি হচ্ছে এরকম এখানে এটি দেখা যাচ্ছে এখান থেকে আমাদেরকে মনে রাখতে হবে যে বাম পাশে অনেকগুলো সার্ভিস আছে যেমন আওয়ার সার্ভিসের ভিতরে অনেকগুলো আছে এটা স্কলবার নিচে নিয়ে গিয়ে এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে আমি দেখানোর চেষ্টা করি মাউস দিয়ে এই যে ক্লাসরুম এই ক্লাসরুমে যেতে হবে আমাদেরকে ক্লাসরুমে ক্লিক করতে হবে ক্লাসরুমে ক্লিক করলে এই রকম একটি ইন্টারফেস আসবে যেটি দেখা যাবে যে সার্চ আপলোড ভিডিও আমি এটি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আর তার আগে আপনাদেরকে বলে রাখা ভালো যে এটি অবশ্যই মোবাইলটি কম্পিউটার সাইট করে নেবেন অর্থাৎ কম্পিউটার সাইট কিভাবে করতে হয় গুগল ক্রমে সেটি আমি দেখা দেখাচ্ছি এটি হচ্ছে এই যে মোবাইল স্ক্রিনের আপনারা খেয়াল করুন মোবাইল স্ক্রিনের এই সাইডে উপরের দিকে ডান সাইডে থ্রি ডট আসে এই থ্রি ডটে ক্লিক করলে এরকম অপশান আসবে অনেকগুলো এখান থেকে আপনাকে অবশ্যই ডেস্কটপ সাইট কোনো মোবাইলে থাকতে পারে কম্পিউটার মুড ডেস্কটপ সাইট এরকম লেখা থাকতে পারে আমার এখানে আছে ডেস্কটপ সাইট এটা মোবাইলের কোম্পানি হিসেবে থাকে আমার এটা আসে ডেস্কটপ সাইড এটা অন করা আছে এটা অবশ্যই অন করেই দিতে হবে হ্যাঁ এটা অন করে দিলে এটা অবশ্যই অন করেই দিতে হবে এটা এইভাবে টিকমার্ক করে দিলে সেটা ডেস্কটপ মুড হয়ে যাবে আর ডেস্কটপ মুড যখন আসবে তখন এই রকম আসবে এটা আমার এটা আগে থেকে ডেস্কটপ মুড ছিল আমি নতুন করে আবার করে দেখালাম ডেস্কটপ মুড থাকলে কেমন দেখাবে আর ডেস্কটপ এই সাইটটা না থাকলে কেমন দেখাবে সেটা আমি আবার দেখাই এখানে ক্লিক করে এটা কিন্তু একটি ইম্পর্টেন্ট বিষয় এজন্য আমি এটা বারবার দেখানোর চেষ্টা করছি এই ডেস্কটপ মোড কীভাবে করতে হবে এবং ডেস্কটপ মোড না থাকলে মোবাইল ভিউ থাকলে কেমন হবে সেটি একটি ইম্পর্টেন্ট বিষয় কেননা এই ইউটিউব থেকে যখন আমরা ভিডিও ইমবেড কোড কপি করব। তখন এই ডেস্কটপ সাইড না থাকলে হবে না ওকে তা আমরা এখান থেকে এই যে দেখা যাচ্ছে যে ডেস্কটপ সাইট এখন আমাদের এখানে খেয়াল করুন এই সাইটটা যেটি আছে। এটা আমরা ছোটো বড় করতে পারি এভাবে যেটি আছে সেটি হচ্ছে ডেস্কটপ সাইট এখন আমরা এটা মোবাইল সাইড করব। অর্থাৎ মোবাইল ভিউ করব করলে কেমন দেখায় সেটি দেখাচ্ছি এই যে এইরকম যখন আসবে তখন সেটি দেখাবে হচ্ছে মোবাইল সাইট ওকে এই যে মোবাইল সাইট এই মোবাইল সাইট থাকলে এইভাবে দেখাবে আমরা এটাকে মোবাইল সাইড না করে এটা কি করে নেবো ডেস্কটপ সাইড করে নেবো দেখুন মোবাইল সাইট যখন করব তখন নিচের দিকে গেলে এক জায়গায় লেখা আছে সার্চ এবং আপলোড ভিডিও ক্লাস এইখানে ক্লিক করতে হবে কিন্তু আমরা কি করব আমরা ডেস্কটপ সাইটটা করে নেবো এই জন্য আমাদেরকে কী করতে হবে এই উপরে গিয়ে এই থ্রি ডটে ক্লিক করে সে আগের মতোই আবার ডেস্কটপ সাইটটা টিকমার্ক দিয়ে দিতে হবে দিলে এটা ডেস্কটপ সাইড হয়ে যাবে এই যে ডেস্কটপ সাইডের ভিউটা ঠিক এরকম আবার এখানে একটু বলে রাখি আরেকটা বিষয় এই ডেস্কটপ সাইটটা এখানে হচ্ছে আপনাকে অটো রোটেট অন করে নিতে হবে আমি আবার বলি এইটা আমার হাতের দিকে খেয়াল করুন এটা এইভাবে টানলে অনেকগুলো অপশন আসবে মানে এক কথা কি এটাকে আমরা খাঁটি বাংলায় বলে থাকি শাটার ডাউন করা এটা যদি এভাবে করি তাহলে এখানে দেখবেন লেখা আসছে পোর্ট্রেইল এখানে একটি লেখা আছে দেখুন এখানে লেখা আছে পোর্ট্রেইল এই পোর্ট্রেলটা অন করে দিতে হবে তার মানে অটো রোটেটটা অন করে দিতে হবে এটা এই অটো রোটেটটা অন করে দিলে কী হয় সেটা আমি এখনই দেখাচ্ছি এই অটো রোটেটটা যখন অন করে দেবেন তখন যদি এটি ল্যান্ডস্কেপ মানে এইভাবে করা যায় তখন এটি এইভাবে কম্পিউটারের মতো সাইট দেখাবে তার মানে আপনি আপনার মোবাইলটাকে কম্পিউটার বানিয়ে ফেলতে পারেন এটা কোনো সমস্যা নাই দেখুন আমি এই কম মোবাইলটাকে এখন কম্পিউটার সাইড করে ফেললাম এবং কম্পিউটারের মতোই দেখাচ্ছে আমি যদি কম্পিউটারে যাই দেখবেন ঠিক এইরকমই দেখাবে তার মানে আমার মোবাইলটাকে আগে কম্পিউটার বানাতে হবে আর কম্পিউটার বানানোর প্রসেসটা কি আমি সেটি দেখিয়ে দিলাম অলরেডি এখন আমরা এখানে কাজ করব। এই জায়গাটায় যে ভিডিও আপলোড ভিডিও ক্লাস এখানে ক্লিক করতে হবে এই আপলোড ভিডিও ক্লাসে ক্লিক করার পরে অনেকগুলো অপশন আসবে এখান থেকে আপনাকে অনলাইন টিচার প্রোফাইল টিচার লগ ইন প্যানেল এখান থেকে এই টিচার আইডি এবং পাসওয়ার্ড আপনার আগে থেকে জানা থাকবে এবং আপনার শিক্ষক আইডি আছে অবশ্যই সেই আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে এখানে বলে রাখা ভালো যে আপনি খাতা দেখার জন্য যে টিচার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করুন ঠিক সেটা ব্যবহার করতে হবে আপনাকে ওকে আমার এটি আগে থেকে সেভ করা আছে এই জন্য আমি এখানে ক্লিক করে এটা লগ ইন করছি লগ ইন করলে আমার প্রোফাইলে আমি ঢুকে যাব এই যে আমার প্রোফাইলে আমি এখানে চলে আসছি আপনার প্রোফাইলে আপনি গেলে এরকম ভিউ হবে যেটিতে ড্যাশবোর্ড পার্সোনাল ইনফরমেশন এডুকেশনাল ইনফরমেশন এক্সপিরিয়েন্স ইনফরমেশন ভিডিও ক্লাস ইউজার এখান থেকে আপনি সরাসরি চলে যাবেন এই ভিডিও ক্লাসে ভিডিও ক্লাসের এখানে ক্লিক করলে দুটো অপশন আসবে একটি আসবে অ্যাড ভিডিও ক্লাস এবং অপরটি আসবে ভিউ ভিডিও ক্লাস এই ভিউ ভিডিও ক্লাসে আমি এটি যদি বড় করে এরকম তাহলে বড় করে দেখাতে পারি এই যে অ্যাড ভিডিও ক্লাস এখানে ক্লিক করতে হবে এই অ্যাড ভিডিও ক্লাসে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন চলে আসবে দেখুন এই অপশানগুলো আপনাকে এখন কি করতে হবে পূরণ করতে হবে এটি আবার আমি যদি ভার্টিক্যাল মুড করি এরকম সাইড করি তাহলে আবার দেখতে সুন্দর লাগবে তার মানে আমার যখন যেটা ইচ্ছা আমি তখন সেটা কিন্তু তৈরি করতে পারি এই যে এখন এই রকম সাইড এসছে এটা আমি কি করলাম রকম বড় করে নিয়ে এটা আমি এখন পূরণ করব। এই জায়গাটা আমাকে পূরণ করতে হবে অনেকগুলো তথ্য সেটা হচ্ছে ক্লাস এখানে দেখা যাচ্ছে ক্লাস ক্লাসগুলো পূরণ করতে হবে এই ক্লাস আমি দিয়ে দিলাম নবম শ্রেণী সাবজেক্ট একটি যে কোনো দিয়ে দিলাম এখান থেকে চ্যাপ্টার চ্যাপ্টার ও বিবেচনা একটি দিয়ে দিলাম সূচক অ্যান্ড লগারিদম এখানে দেওয়ার পরে ক্লাস টাইটেল এখানে আপনাকে ক্লাস টাইটেল একটি যে একটা লিখতে হবে আপনাদের সময় আপনি লিখে দিতে পারবেন এটা ক্লাস টাইটেলটা আপনি লিখবেন আমি এখানে ক্লাস টাইটেলটা লিখে দিচ্ছি আপনারা আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা লিখবেন আচ্ছা সূচক লেখার পরে এখানে আসছে কি ইউটিউব ভিডিও ইমবেড কোড এখন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটাই হচ্ছে ইউটিউব ভিডিও ইম্পোর্ট কোড এইটি হচ্ছে এই ইমবেড কোডটা আপনাকে আপনি কোথায় পাবেন সেটা হচ্ছে ফ্যাক্টর ইমবেড কোড পাইতে হলে আপনাকে ইউটিউব প্রোফাইলে ঢুকে সেখান থেকে ইমবেড কোড অর্থাৎ যেই ভিডিওটি আপনি এখানে আপ দিবেন সেই ভিডিও থেকে আপনাকে ইমবেড কোড বের করতে হবে এখন ভিডিও থেকে ইমবেড কোড কীভাবে বের করতে হয় সেটি আমি দেখানোর চেষ্টা করব। ইউটিউব ভিডিওর ইমবেড কোড পাইতে হলে আপনাকে নতুন করে গুগল থেকে ইউটিউবে যেতে হবে এখন গুগল থেকে ইউটিউবে যেতে হলে কি করতে হবে সেটি একটি জানার বিষয় এবং সে এইটি হচ্ছে মোবাইলের অতিরিক্ত কাজ আচ্ছা আগে থেকে আমরা ডেস্কটপ সাইট করে নিয়েছি ডেস্কটপ সাইট করে নেওয়ার পরে এখন কাজ হচ্ছে নতুন একটা ট্যাব নিতে হবে এখন মোবাইলে কিভাবে নতুন ট্যাব নিয়ে ইউটিউব চ্যানেলে ঢুকব সেটি আমি দেখানোর চেষ্টা করছি এখানে খেয়াল করুন যে এখানে আছে এই যে সার্চ বারে ওয়ান লেখা আছে এই ওয়ানের উপরে ক্লিক করবেন যখন ওয়ানের উপরে ক্লিক করবেন তখন এইরকম আপনার কয়েকটি বর্তমানে সার্চে আছে সেটি চলে আসবে এখান থেকে আপনি নিউ ট্যাব এই নিউ ট্যাবে ক্লিক করবেন নিউ ট্যাবে ক্লিক করলে আপনার এই সার্চ বার আসবে এবং এখানে আপনাকে লিখতে হবে ইউটিউব এখানে এখন আমি লিখে দিচ্ছি ইউটিউব এই ইউটিউব লেখার পরে ইন্টার বাটন প্রেস করলে ইউটিউবের যে সাইড সেটা চলে আসবে ওকে এই যে ইউটিউব চলে আসলো এখান থেকে এখন আপনার চ্যানেলে যেতে হবে চ্যানেলে গিয়ে আপনার কাঙ্ক্ষিত ভিডিওর ইমবেট কোড নিতে হবে এখন এখান থেকে ইমবেট কোড নিতে হলে আমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি ইউটিউব চ্যানেলে যাওয়ার জন্য আমি আবার দেখানো দেখাই ইউটিউব চ্যানেলে যাওয়ার জন্য এই যে এখানে আপনার লোগো থাকবে ইউটিউবের সার্চবারের পাশে এই লোগোতে ক্লিক করতে হবে লোগোতে ক্লিক করলে এরকম অপশান আসবে আপনার জেনিথ ম্যাথি স্টাডি আমার ইউটিউব চ্যানেলের নাম এই আপনার চ্যানেলের নামটি আসবে এবং সেখান থেকে ইউর চ্যানেল এই ইউর চ্যানেলে ক্লিক করার পর এই রকম আপনার চ্যানেলটি চলে আসবে এই চ্যানেলটি আসার পর এখানে একটা জিনিস খেয়াল করুন যে আমার মোবাইলটি কিন্তু আবার নতুন করে মোবাইল ভিউ হয়ে গেছে সেটা কি করে বুঝলাম কম্পিউটার সাইট থাকতো তাহলে এটি কিন্তু ছোট ছোট দেখাতো এটি কি এখন বড় দেখাচ্ছে তার মানে আমাকে আবার নতুন করে ডেস্কটপ সাইট বানাতে হবে তার মানে এই আগের মতো আবার থ্রি ডটে ক্লিক করলাম এখান থেকে ডেস্কটপ সাইট ক্লিক করলে এই যে এটি এবার আমার হয়ে গেল হচ্ছে কম্পিউটার সাইড এখান থেকে ইচ্ছে করলে আমরা কি করতে পারি আবার সে আগের মতো এই ভিউটা তৈরি করতে পারি এই ভিউটা তৈরি করলে কী হবে সে কম্পিউটারের মতো বড়ো হয়ে যাবে এখানে আসার পরে একটু ওয়েট করতে হবে যেহেতু নেট দুর্বল এই জন্য আসতে লেট হচ্ছে এখন এই জায়গা থেকে সে আগের মতোই একই রকম এখান থেকে চ্যানেলের লোগোতে ক্লিক করতে হবে ইউ চ্যানেলে ক্লিক করতে হবে ইউজ চ্যানেলে ক্লিক করার পরে আপনার যতগুলো ভিডিও আছে সব চলে আসবে আপনি এখান থেকে আপনার কাঙ্ক্ষিত যে ভিডিওটি সেটি সেটির উপরে ক্লিক করবেন তার আগে একটু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এটি আমার ইউটিউব চ্যানেল জেনিত ম্যাথ স্টাডি চ্যানেল এটি সিক্স থেকে ইন্টার পর্যন্ত অঙ্কের বিভিন্ন টিউটোরিয়াল আমি দিয়ে থাকি বিভিন্ন ক্লাসের আপনারা অবশ্যই এটি সাবস্ক্রাইব করে রাখবেন বিশেষ প্রয়োজনে কাজে লাগতে পারে আমি যে টিউটোরিয়াল তৈরি করছি এই জাতীয় টিউটোরিয়াল আমি তৈরি করি না শুধুমাত্র টিউটোরিয়ালটি তৈরি করছি আপনাদের বিভিন্ন চাহিদার কারণে তাছাড়া এই জাতীয় টিউটোরিয়াল আমি তৈরি করি না সম্মানিত শিক্ষক মণ্ডলী চলুন আমাদের যে ভিডিওটি এখন প্রয়োজন সেটির ইনবোয়েড কোড আমরা চয়েস করব। এখান থেকে ধরে নিলাম যে আমার এই বৃত্ত বেসিক এটি হচ্ছে আমি যশোর শিক্ষা বোর্ডে আপলোড করবো সেক্ষেত্রে এটির উপরে ক্লিক করতে হবে আমি এটির উপরে ক্লিক করলাম ক্লিক করলে এই ভিডিওটা এখন ওপেন হবে এই ভিডিওটা ওপেন হওয়ার পর আপনার আঙ্গুল দিয়ে ক্লিক দিয়ে করে ধরে রাখবেন কিছুক্ষণ ট্যাপ করে রাখবেন ট্যাপ করে রাখলে এখানে দেখুন অনেকগুলো অপশন আসছে এই অপশন থেকে এখন আপনাকে কপি ইমবেড কোড এই কোডটা কপি করতে হবে আমি আবার দেখাই এটি তুলে দিলাম আবার ক্লিক করলে উঠে যাবে দেখুন এইভাবে ক্লিক করে যদি ধরে রাখা যায় তাহলে এই যে অপশনগুলো চলে আসবে ইমবেড কোড যেটি সেটি চলে আসবে সে এটি কম্পিউটারের রাইট বাটন ক্লিক করতে হয় মাউসের কম্পিউটারের ক্ষেত্রে আর মোবাইলের ক্ষেত্রে ট্যাপ করে ধরে রাখলে চলে আসবে বলে এই ট্যাপ করে ধরে রাখার পরে এই যে এখানে কপি ইমবেড কোড এই কোডটা কপি করতে হবে তার মানে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখুন এখন আমার যে ইমবেড কোডটা প্রয়োজন ছিল ভিডিও সেটি কিন্তু হয়ে গেছে এখন এখান থেকে আবার আমরা এই যে টু লেখা আছে আমাদের ট্যাপ কিন্তু টুটা আছে আগে ছিল একটা যশোর বোর্ডের এখন এই ইউটিউবের হয়ে দুইটা হয়েছে এই ক্ষেত্রে আমরা এখন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের যে দুইটি ট্যাপ ছিল সার্চ করেছি আমরা সেটি চলে আসছে এখান থেকে এখন এই যে আমাদের যশোর বোর্ডের যেটি আগে ছিল সেখানে চলে আসলাম আমি আবার মোবাইল ভিউ করি মোবাইল ভিউ করে একটু বড় করে নিলাম তাহলে সুবিধা হবে এইখান থেকে যে কপি আমরা করেছিলাম সেটা এই যে কপি ইউটিউব ভিডিও ইমবেট কোড এইখানে ধরে রাখতে হবে ধরে রাখলে এরকম পেস্ট এখানে খেয়াল করুন যে পেস্ট একটু অপশান আসছে আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করছি এইখানে ক্লিক করে ধরে রাখলে পেস্ট একটু অপশান আসবে দেখুন এই যে পেস্ট এই পেস্টে ক্লিক করলে আগের যে ইমবেট কোডটা কপি করেছিলাম সেটা চলে আসবে আমি এটা আবার কেটে দিলাম ওকে আমি আবার দেখাচ্ছি এই জায়গাটায় পেস্ট করতে হবে কী কীভাবে সেটি আমি আবার দেখাই এই যে ইউটিউব ইমবেট কোডের যে জায়গা ঘর আয়তাকার সেই ঘরের উপরে ধরে ক্লিক করে রাখলে পেস্ট অপশান আসবে এখন এই পেস্টের উপরে ক্লিক করলে আপনার পেস্টের উপরে যদি ক্লিক করে দেন তাহলে ইমবেড কোডটা এখানে পেস্ট হয়ে যাবে তারপর আপনার কাজ হচ্ছে এই নিচে যাওয়া নিচে গিয়ে এখানে কিছু লেখা আছে এই ভিডিওর সকল দায় দায়িত্ব আমার যে কোনো ধরনের ভুল অথবা আপত্তিকর তথ্যের জন্য বোর্ড কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না আমি নিজ দায়িত্বে যশোর বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করছি এই টিক এইটি টিকমার্ক করে দিতে হবে দিয়ে তারপর আপনি সেভ বাটনে ক্লিক করলে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে আপনার এই যে এখানে লেখা এসেছে দেখুন যে ভিডিও ক্লাস অ্যাড সাকসেস তার মানে আপনার ভিডিওটি ক্লাসটি যেটি দিয়েছেন সেটি সাকসেস হয়ে গেছে এখন এটি সাকসেস হয়েছে কি হয়নি সেটা দেখার জন্য এই যে বাম পাশে যে অপশন বার আছে এই অপশন পার থেকে আপনাকে এই ভিউ ভিডিও ক্লাস এখানে দেখুন আমি আরেকটু বড় করে দেখাচ্ছি ভিউ ভিডিও ক্লাস এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার যে যতগুলো ভিডিও আসবে সবগুলো চলে আসবে এখানে এইখান থেকে আমার যেহেতু অনেকগুলো ভিডিও আছে এই জন্য আসতে দেরি হচ্ছে এবং অনেকগুলো ভিডিও যার জন্য পৃষ্ঠাও অনেক এই জন্য দেরি হবে এখান থেকে স্কল করে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গিয়ে এই যে সর্বনিম্নে এই নিচের দিকে খেয়াল করুন যে এখানে যতগুলো ভিডিও আছে ততগুলো ভিডিও এখানে দেখাবে আমার এখানে দুইশো ছেষট্টিটি ভিডিও আপলোড করা হয়েছে অলরেডি এটা মোট দেখাবে এখান থেকে আপনি লাস্টে চলে যাবেন আমার যেহেতু অনেকগুলো আছে আপনাদের প্রথম হলে এক একদম এক নম্বরেই থাকবে এখানে আপনাদের যাওয়া লাগবে না যেহেতু আমার অনেকগুলো আছে এই জন্য আমি চলে যাচ্ছি এবং আরেকটু বলে রাখি এখানে সময় দিলে এই ভিডিওগুলো যা দিয়েছি সবগুলো শো করবে ওকে এখান থেকে এই যে লাস্টে এই লাস্টে ক্লিক করলাম ক্লিক করলে আমার একদম শেষে যে ভিডিওটি আমি আপলোড করেছি সেই ভিডিওটি এখানে চলে আসবে দেখুন এখানে নবম দশম গণিত সূচক ও লগারিদম এবং সূচক যেগুলো লিখেছিলাম সেগুলো সব চলে আসছে এবং আমার যে ভিডিওটি সেই ভিডিওটি অলরেডি এখানে ওপেন হয়ে গেছে এটা এখন আমরা দেখে নিলাম যে আমাদের এটি আপলোড হয়ে গেছে এখন এখান থেকে আপনি করলে একটা কাজ করতে পারেন সেটি হচ্ছে যদি ভুল হয় ডেসক্রিপশন অথবা টাইটেল তাহলে এই যে এডিট অপশনে ক্লিক করে এটা এডিট করতে পারবেন এবং যদি এটা ভুল হয়ে যায় সম্পূর্ণ ডিলিট করার প্রয়োজন হয় তাহলে এখানে ডিলিট বাটন ক্লিক করে ডিলিট করতে পারবেন যে এটা এটা আপনার ইচ্ছে যে কোনোভাবে করতে পারবেন সমৃদ্ধ শিক্ষক মণ্ডলী এটি ছিল হচ্ছে ইউটিউবের সাহায্যে ইউটিউব ভিডিও কিভাবে যশোর বোর্ডের ক্লাসরুমে ভিডিও আপলোড করবেন সেটি ওকে শিক্ষক মণ্ডলী এটি ছিল আমার আলোচনা ইউটিউব ইমবেট কোড দিয়ে কিভাবে ভিডিও ক্লাস আপলোড করা যায় সেটি আমি আপলোড করে অলরেডি দেখালাম আগামীতে যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা আমাকে অবশ্যই বলবেন কমেন্টস করবেন সেই কমেন্টস সাহায্যে আবার আমি ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত ভিডিও ক্লাস আপলোড করবেন আল্লাহ হাফেজ